প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হানিফ মিয়া, জুনিয়র শিক্ষক কচি কাঁচা একাডেমি। আমি এখন তোমাদের প্রথম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 থেকে দুইটি অঙ্কের সমাধান করে দেখাবো। দুই, করিমের 14টি লাটিন ছিল, সে 6টি লাটিম বিথিকে দিল। করিমের কাছে কয়টি লাটিম রইল? 14টি এবং 6টি বিয়োগ করলে করিমের কাছে কয়টি লাটিম রইল তা বের করা যাবে। তাহলে আমরা লিখব সমাধান, আমরা লিখব করিমের লাটিম ছিল 14টি, সে 6টি লাটিম বিথিকে দিল। তাহলে আমরা লিখব বিথিকে লাটিম দিল 6টি। চোদ্দটি এবং 6টি বিয়োগ করলে করিমের কাছে কয়টি লাটিম রইল তা বের করা যাবে। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিব। শিক্ষার্থীরা, এই বিয়োগটি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা দাগ ব্যবহার করব। পর সংখ্যা কত আছে? 14। তাহলে আমরা 14টি দাগ দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। নিচের সংখ্যা কত আছে? 6। তাহলে আমরা 6টি দাগ কি বাদ দিব। 1, 2, 3, 4, 5, 6, 14টি দাগ থেকে আমরা 6টি দাগ কি করব? বাদ দিব। তাহলে কয়টি দাগ থাকবে? তাহলে আমরা গণনা করব এখন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। করিমের কাছে কয়টি লাঠিম রইল? তাহলে আমরা লিখব করিমের কাছে লাটিম রইল 8। করিমের কাছে কয়টি লাটিম রইল? উত্তর 8টি। লাটিম রইল।
তিন মলির জবা গাছে সাতটি ফুল ফুটেছে, সে তিনটি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল? সাতটি থেকে তিনটি বিয়োগ করলে গাছে কয়টি ফুল রইল তা বের করা যাবে। সমাধান, তাহলে আমরা লিখব মলির জবা গাছে ফুল ফুটেছে সাতটি, মলির জবা গাছে ফুল ফুটেছে সাতটি, সে তিনটি ফুল ভাইকে দিল। তাহলে আমরা লিখব ভাইকে ফুল দিল, তিনটি সাতটি এবং তিনটি যোগ করলে গাছে কয়টি ফুল রইল তা বের করা যাবে। তাহলে আমরা কি বিয়োগ চিহ্ন দেব? শিক্ষার্থীরা, এই বিয়োগটি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা দাগ ব্যবহার করব। উপর সংখ্যা কত আছে? সাত। তাহলে আমরা সাতটি দাগ দেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। নিচের সংখ্যা কত আছে? তিন। তাহলে আমরা তিনটি দাগ বাদ দিব, এক দুই তিন। সাতটি দাগ থেকে তিনটি দাগ বাদ দিলে কত থাকে? এখন আমরা গণনা করব, এক দুই তিন চার, চারটি। গাছে কয়টি ফুল রইল? তাহলে আমরা লিখব গাছে ফুল রইল চারটি। উত্তর, গাছে কয়টি ফুল রইল? তাহলে আমরা লিখব গাছে চারটি ফুল রইল। শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।